हे एवरीवन वेलकम बैक टू माय चैनल किचन क्वीन। आज आमी आबारो चले आपनादे सकलेर परिचित निरामिष घुगनी शेयर करते। निरामिष दिनगुलिते सन्धे बेलाय एकटु झालझाल घुगनी होले किन्तु बेश जमे जाए, ताई आर देरी ना करे झटपट देखे नेया जाक निरामिष घुगनी आमी किभाबे बानाई। प्रथमे लागछे 250 ग्रामेर मतो सिद्ध करा मटर कलाई। एरपर नियेछि चारटि माझारी साइजेर सिद्ध करा आलू। लागछे कुचिए रखा नारकेल। लागछे सर्षेर तेल, पाँच फोड़न, लवण, हलुद गुड़ो, जिरे गुड़ो, आदा बाटा, काँचा लंका बाटा ओ टमेटो केचाप। ओभेनटी अन करे कड़ाईटी ओभेनेर उपर चापिए दिलाम। कड़ाई गरम होले कड़ाईर मध्ये 2 टेबिलस्पून सादा तेल दिए आगे थेके कुचिए रखा नारकेलगुली भालोभावे लाल लाल करे भेजे तुले राखलाम। एरपर कड़ाईर मध्ये 5 टेबिलस्पून सर्षेर तेल दिए একটি গোটা তেজপাতা ও অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ও পাঁচফোড়নটি অল্প ফ্রাই হয়ে গেলে 1 টেবিলস্পুন আদা বাটা ও 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর 1 টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা ও 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ ও স্বাদ মতো অল্প চিনি দিয়ে মশলাটি আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাইলে আপনারা চিনিটি স্কিপ করতে পারেন। এরপর আগের থেকে সিদ্ধ করা আলুটিকে স্ম্যাশ করে মশলাটির সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দু মিনিট পর স্ম্যাশড আলু ভালোভাবে মশলার সাথে মিশে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা মটর কলাই দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর টমেটো কেচাপটি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দু মিনিট পর অল্প পরিমাণ জল অ্যাড করে লিডটি চাপা দিয়ে দিতে হবে। দশ মিনিট পর লিডটি ওপেন করে আগের থেকে ভেজে রাখা নারকেলটি অ্যাড করে দিলাম। রান্নাটির একদম শেষের দিকে 1/4 টেবিলস্পুন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ওভেনটি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল ঝাল নিরামিষ ঘুগনি। পরিবেশন করে ফেলুন কাঁচা লঙ্কা ও ঝুরি ভাজার সাথে গরম গরম নিরামিষ ঘুগনি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর সাথে সাথে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।